এই মাস্ক পরতে পরতে যাওয়ানি, মানে দাড়িটা পুরা তেলা বেখা হয়ে গেছে আর কি। মানে যত চেষ্টা করে কি তার সেট করে রাখা, তার সেটই হয় না। কত যত্ন নিতাম আমি তার, মানে হাই দিস ইজ বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু দিস উইকস ব্লগ ইন মাই চ্যানেল মোটরসাইকেললে। মোটামুটি আমার সব ব্লগগুলা শুরু হয় খুব সকাল সকাল, মানে চারটার সময়, আর না রাস্তাঘাটে শুরু হয় চা খাইতে খাইতে। তো আজকের এই ব্লগ এত ফর্মাল পরিয়া ঘর তাকিয়া শুরু করা, মানে ফর্মাল বলতে পুরো ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট, ফর্মাল শু, মানে এত ফর্মাল লইয়া শুরু করলাম, এটা কি তার কারণ হতে পারে? কারণ একটা আছে যার লাগিয়া এই ব্লগ, চলি একটু দেরি হল আমার অফিসে যাইতে, তো কিন্তু ব্লগটা করাও আজকে ইম্পর্টেন্ট। ওই কারণটা হওয়ার লাগিয়া একটু ধৈর্য ধরুন, এই বাইক চালাইতে চালাইতে গল্প করবো। তো চলতে চলতে কথাটা হইলো এটাই, আমি তো থাকি ইলেকট্রনিক সিটি ফেজ ওয়ানে, আর আমার অফিস হইল এইচভিআর লেআউটে। গুগল ম্যাপসের মতে মানে আমার পিজি থাকিয়া আর এইচভিআর আমার অফিসটা পুরা 37 কিলোমিটার, আর এদিকে ওদিকে করে আরও 1-2 কিলোমিটার লাগে যায় ইউটার্ন ফিউটার্ন লইতে লইতে। তো যাই হোক, মোটামুটি 40 কিলোমিটার আমার পিজি থেকে অফিস। তো পিজি থেকে অফিস আর কি, আমি যদি অফিস আওয়ার্স যদি বাইরে, তো 1.5 ঘন্টা লাগে যায়, কারণ তখন ট্রাফিক, রোডের ট্রাফিক একটু বেশি থাকে। তো আমি করি কি তাই একটু লেট করেই বাইরোই, মানে আমার শিফটটা একটু লেটে শুরু হয়, একটু লেটে শেষ হয়, যাতে ওই ট্রাফিকটা অ্যাভয়েড করতে পারি। রোজ 1 ঘন্টা যাওয়া, মানে 2 ঘন্টা যাওয়া আওয়া করাতে কিয়া আমি পিজিতে যখন তাকলামতে আমি এইচবিআরে শিফট করলি না কেন, রোজ আমার এই 2 ঘন্টা যাওয়া করতে লাগতো না, ঠিক না? কথা তো ঠিক, মানে এটা লজিক্যাল যে 2 ঘন্টা মানে ওইখানে শিফট করাটাই বেটার। তখন ওই 2 ঘন্টা এই রাস্তাতে যাওয়া করতে লাগতো না, আর এই রোজ যাওয়া আওয়া করতে লাগে যে আমার যে রোজ 300 টাকার পেট্রোল লাগে, ওই 300 টাকাও বাঁচিয়ে গেল। অ্যাকচুয়ালি কী হয়েছে, মানে আমার অফিসটা আগে ওই ইলেকট্রনিক সিটিতেই আসছিল, তো আমার পিজি থেকে হার্ডলি ম্যাক্স টু ম্যাক্স 5 মিনিট লাগতো যাওয়া উঠতে। তো রিসেন্টলি বলতে কি তা ফেব্রুয়ারি মাসে আমার অফিসটা শিফট হয়ে গেছে এইচবিআর লেআউটে। তো এইচবিআর লেআউটে শিফট হওয়ার হইলো কি তা, এখন তো মানে ইনস্ট্যান্টলি আমার 1 মাসের পিজি রেন্ট দেওয়া আসছিল, তো বেকার আমি যদি এক্ষুনি যদি শিফট করে লাইতে আমার ওই পিজি রেন্টের মানে রেন্টটা গেলো আর কি, কারণ হেতো আর অর্ধেক মাসের পয়সা তো রাখো নাই, পয়সা তো পুরো মাসের অ্যাডভান্স দেওয়া আছে। তো মানে আমার অর্ধেক মাসে ওইদিকেও যাইবো ওইদিকে যাইবো, ও ঠিক আছে, তো আর 1 মাস যাওয়া মানে কয়েকদিন বাকি তার যাওয়া করলে। তো এই কয়েকদিন যাওয়া করে যাবো না, মানে আমার হচ্ছে গীতা একটু নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। তো এক্সপিরিয়েন্সটা হইল যে আগে মানে এই যে গত যে 5-6 মাস যে আর কি, মানে আমি যখন অফিসটা ঘরে কিনারে আসেন আমার শিডিউলটা ওরকম আসেন, সকালে ঘুম থেকে উঠো, স্নান করো, খাও, অফিসে যাও, অফিস থেকে আও, খাও, ঘুমাই যাও। 5 মিনিট ট্রাফিকের মধ্যে অলরেডি হয়ে সারছে, আরও 5 মিনিট তো দেখা যায় তো গ্রিন হয়েছে আনে, আমি ওখানে কেনারও যাইতে যাইতে আবার রেড হয়ে যাইব। এদিকে শর্টকাট লইলিছি, এদিকে এই রাস্তার মধ্যে ট্রাফিকটাও কম থাকে আর কি, আর গল্পটাও একটু ভালো করে করা যাইব। তো আমি কোয়াত আসলাম যে আমি শিফট করি না কেন, তো কারণটা হইলো ওইটাই জানি, মানে ওই যে অফিস থেকে মানে অফিসে যাইতে সময় 1 ঘন্টা, আর অফিস থেকে বাড়িয়ে আইতে সময় যে 1 ঘন্টা রাস্তার মধ্যে যে বাইক চালাই না নি, তো হয় তেমনি মানে ওই যে একটা মানে মনোটোনাস লাইফ থেকে একটু ব্রেক পাওয়া যায় আর কি, মানে ওই যে বোরিং, ঘুম থেকে উঠো খাও অফিস যাও, উঠো খাও অফিস যাও, তো এই মনোটোনাস মানে লাইফের মধ্যে সাইকেলের মধ্যে আর কি একটা ব্রেক আই যায় আর কি, ব্রেক দ্য চেইন হয় না নি সেম। তো মানে হয় কিতা যদিও রাস্তা সেম থাকে, তো এই রাস্তার মধ্যে রোজ যে একটা যে এক্সপিরিয়েন্স হয় না, এটা নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়। তো
ওইটাই আর কি মজা রাখে। তো তার লাগে আমি কইলাম মজা ঠিক আছে, তার এখন এখন ইনস্ট্যান্টলি এখন শিফট না করিয়া আরও কয়েকদিন যাওয়া করি আর কি। এক তো নতুন শহর আমার লাগিয়া অনেক কিছু দেখার মানে দেখার বাকি আছে। তো এই যে রোজ এক ঘন্টা যাওয়া করি, তো ওইখানের মধ্যে একটু নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়। এখন আপনার আর একটা প্রশ্ন থাকতে পারে যে এই গরমের মধ্যে লেদারের জ্যাকেট গ্লাভস লাগাইয়া বাইক চালাইলাম, গরম বলতে মানে রৌদ্র বুঝাই নি মানে তা মানে কেতা হইতাম জ্বালাই দিব ওইরকম রৌদ্র আর কি। তো তার মধ্যেও জ্যাকেট ফ্যাকেট লাগাই যাবে, তার তিনটা কারণ আছে। তিনটা, এক নম্বর কারণ যেটা হলো এটা হলো সেফটি, তা তো সবাই জানরা সেফটি মানে যদি এখন মানে বালু পাত্রের মধ্যে কোনো কারণে যদি স্কিড করি লাই তো কিছুটা হইলে তো বাঁচাইব ঠিক না, এক নম্বর। দুই নম্বর হলো কীতা মানে এখন ওই যে অফিসে যাইতাম এই শার্ট উট লাগা পড়াইয়া মানে দুলা বালুয়ে পড়াইয়া যাইতাম মানে নিজেরই ভাল লাগে না, তো ওই দুলা বালু থেকে বাঁচার লাগিয়া লাগা। আর তিন নম্বর যে কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এটা হইলো কীতা ট্রাফিক পুলিশ থাকিয়া বাঁচার লাগিয়া। তো ট্রাফিক পুলিশ থেকে বাঁচার লাগিয়া মানে আমি কোনো সিগনাল ভাঙলাম না, মানে কোনো ট্রাফিক আইন আমি অমান্য করলাম না। কারণটা হইলো কীতা যে বেঙ্গালোরের ট্রাফিক পুলিশগুলা কীতা হলে মানে সিটিতে যদি কোনো গাড়ি দেখে যেমন মানে বাইরের গাড়ি যদি দেখে যেমন তামিলনাড়ু কেরালা আন্ধ্রা তো ওইগুলা বেশি গাড়ি দেখে, তো তারা এগুলা ধরে খুব ভালোভাবে চেক করে। আর যদি কোনো ডকুমেন্টস ডকুমেন্ট যদি না থাকে বা কোনো ট্রাফিক রুল যদি তারা যদি ফলো না করে তো খুব টানাইয়া ফাইন করে। তো আমার সাথে কীতা আর কি আমার সাথে মানে ছোটোখাটো ইনসিডেন্ট হয়ে গেছে সেই একদিন আর কি, ওরকম অফিস থেকে বাড়াইয়া আমি ওই সিটিতে গেছিলাম তো টুকটাক শপিং করার লাগিয়া। তো আইতে সময় কীতা করলো মানে শপিং শেষ ঘুরি আইরাম তো কীতা করলো ট্রাফিক পুলিশে আটকাই দিল, আটকাইয়া আমারটা করে আর কি যেমন আরসি ডিএল ইন্স্যুরেন্স পলিউশন সব দেখাই পারি। তো আমি আরসি দেখাইছি ডিএল দেখাইছি আর ওই যে এম পরিবহন একটা অ্যাপ আছে না গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মোবাইল পরিবহন অ্যাপ, তো ওইটার মধ্যে আমার সব ডিটেলস আছে আমি দেখাইলাম, রেজিস্ট্রেশনও ওইটার মধ্যে আছে, তারপরে পলিউশনেরও সব কিছু আছে। তারপরে হ্যাঁ কইলো আচ্ছা ঠিক আছে বুঝছি মানে হার্ড কপি দেখাও মানে প্রুফ দেখাও ঠিক আছে মানে তার কথা হইলো তোমার আরসি মানে ইন্স্যুরেন্স আছে এখন তারপরে পলিউশন আছে প্রুফ দেখাও। আমি বললাম বাবা দেখো এফোর সাইজের মানে ইন্স্যুরেন্স সার্টিফিকেট পলিউশন সার্টিফিকেট আয় কিনা এফোর সাইজের পেপারের মধ্যে আয় ঠিক না, তো ওইটা ফোল্ড করিয়া ওয়ালেটে রাখা তাতে একটা গিয়ে মানে নষ্ট হয়ে যায়। তো আমি কেউ করলাম মানে ফটো তুলিয়ে রাখি দিছি আর মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে এম পরিবহন অ্যাপের মধ্যে মানে রেকর্ড আছে না তবুও তার হন না। আলটিমেটলি তার ধান্দা হইলো গীতা যে আমার কাছে গিয়ে পয়সা লইতো, আমি কইলাম ঠিক আছে চালান খাটো, সে আমারে কইলো চালান খাটলে 2000 টাকা লাগবো পলিউশন নাই 1000 টাকা আর ইন্স্যুরেন্স নাই 1000 টাকা 2000 টাকা লাগবো চালান খাটলে। তো আমি বললাম তো কীতা করা যায় ওই 200 টাকা দেও 200 টাকা দিয়ে যাও। আমি তো বুঝলাম মানে দেওয়া ফাইন দেওয়া আর লেওয়া দুইটাই অপরাধ কিন্তু কীতা করবো মানে মজবুর আর কি। আমি কইলাম আমার কাছে তো পয়সা নাই মানে ক্যাশ নাই আমি কীতা মানে অনলাইন ট্রান্সফার করে দিই, কোনো না এই কিনারেই এটিএম আছে শালা এটিএমে কিনারেই মানে দাঁড়াইয়া আছে। তো এটিএমে গেলাম উইথড্র করলাম আইসে 500 টাকা নোট, 500 টাকা নোট দেখি আমার শিলচরের ট্রাফিক পুলিশের কথা মনে পড়ে গেছে, 500 টাকা দিলে 500 টাকা গেছে। আবার একটা এটিএমে গিয়ে আবার উইথড্র করলাম আবার 500 টাকা নোট আছে, আমি বললাম কীতা করবো আর আজকে আর 500 টাকা গেছে গেলো আর কি, গেলাম গিয়া তাই দিলাম 500 টাকা। সেও বাক্কা ভদ্র মানুষের মতো 300 টাকা ঘুরাইয়ে দিলেছে, আমিও 300 টাকা পকেটে ঢুকাইয়া চুপচাপ আই গেছে। তারপর থেকে কীতা হয় আমি যখন আর কি মানে বাইক নিয়ে বাইর হই সেইভাবে মানে জ্যাকেট ফ্যাকেট লাগাইয়া গ্লাভস লাগাইয়া বাইর হই যদিও আর কি আসামের নম্বর তো ওইরকম মানে পুরো গেট আপে থাকলে ট্রাফিক পুলিশ একটু রেসপেক্ট করে ভাবে যে না রাইডার রাইডার যখন তার ডকুমেন্ট সব কিছু মানে ওকে থাকুক তো ওই আর কি ধরে না। তো আজকে এত ফর্মেলে ব্লগে আওয়ার কারণটা কী কারণটা হলো আমি বেঙ্গালোরে 6 মাস পুরা করে লেছি আর কি, তো যেহেতু শিলচরের মতো একটা ছোটো শহর থেকে আইছি এত বড়ো শহরে অনেক কিছু শিকার আসিল তো অনেক কিছু শিখছি
অনেক এক্সপিরিয়েন্স, অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। তো ওই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার লাগিয়া কইলাম তো ঠিক আছে, আমার মানে অফিসে যাইতে তো প্রায় এক ঘন্টার মতো লাগি যায়। তো এই এক ঘন্টা আপনার সাথে গল্প করিয়া করিয়া যাই, আমার আমিও একটু মানে কোম্পানি পাইলাম আর কি, আপনারা কোম্পানি পাইলাম, আর আমিও একটু শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্সগুলো, আর তখন আর কি একটু মানে রিল্যাক্সড ফিল করলাম আর কি, ওইটাই কারণ আর কি। তো এরকম কয়েকদিন আর কি অফিসে যাইতে যাইতে আমার এক্সপিরিয়েন্সগুলো আপনার সাথে শেয়ার করবো আর কি। তো আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে লাইছেন, আর আপনারা ফ্রেন্ডসরারও আর কি একটু সাবস্ক্রাইব করাই দিবা আর কি দরিয়া দরিয়া। ও না আচ্ছা, আমি কথা কইলাম, আমার কথা শোনার লাগিয়া কয়েকজন মানুষ আছে আর কি, তো নিজেরও ভাল লাগে আর কি, বুঝলা তো। তো যেগুলো নাই